আরেকটা বিষয় জানা ছিল যে এখন বর্তমানে সমাজে নাস্তি কমিউনিটি যারা আছে বা ওই ইসলাম মতাদেশের বাইরে যারা আছে তারা বলে যে এই নবী এগারোটা বিয়ে করছেন এই সব বিষয় নিয়ে মানে ব্যাপক সমালোচনা করে নবী এগারোটা বিয়ে নিয়ে বা দুইটা দাসীদের সাথে বিষয় নিয়ে ওইগুলো বিষয় নিয়ে অনেক সমালোচনা করে কিন্তু ওই মানে আমি কিছু মুসলিম কমিউনিটির মানুষদের সাথে কথা বলছিলাম তো তারা বলছিল আমাকে এটা যে ওই হযযাত মহম্মদ সাল্লাহ সাল্লাম এর সময় নাকি ওই কাফের যারা ছিল কোন দলিল দেখাইছে যে তারা কে কিছু বলতো না স্পেসিফিক কোনো দলিল দেখায় নাই কিন্তু বলছে যে এখন সমাজে অনেক মানুষ আছে যারা ওই নবীর এগারোটা বিয়ে নিয়ে প্রশ্ন তোলে বা বিভিন্ন কথা বলে কিন্তু নবীর সময় কোনো কাফের বা

নিজের আহ তারপর হচ্ছে আপনার হাফসা এরা তো কেউ ইয়ে নিয়ে বিয়ে গুলো নিয়ে নবীর এতগুলো বিয়ে তারপর দাসির সাথে সহমত এগুলো নিয়ে তো তারাই সন্তুষ্ট ছিল না

আমাদের এখান থেকে ইয়ো জন্মে কোন জাল হাদিস দেখানো হয়েছে এরকম কোন রেকর্ডই তো নাই আমরা জাল হাদিস জাল হাদিস দেখাচ্ছে ওটা নিচে হাদিসের নিচে গ্রেডিং অলরেডি করা থাকে যে কোনটা সহি হাদিস কোনটা জাল হাদিস কোনটা হাসান হাদিস সেটা গ্রেডিং হাদিসের নিচেই লেখা থাকে আসিফ ভাই যদি জাল হাদিস দেখাইতো তাহলে পরের দিনই কোন মুমিনেশে ধরতো না বা সেই লাইভে কোন মুমিনেশে ধরতো না যে আসিফ ভাই জাল হাদিস দিতেছে

আমার মনে না আসি ভাই লাস্ট কোনোদিন কোন দুর্বল আদিস দেখাইছে কিনা যদি দুর্বল আদিস মুসলিমদের মানতে হবে যদি হাদিস দুর্বল হয় এবং কোন কন্ট্রাডিকশন না থাকে তাহলে কিন্তু দুর্বল হাদিস মানতে হবে এবং আমরা দুর্বল হাদিস ওইখান তো ধরি না মূলত মূলত হচ্ছে আপনার হাসান এবং ইয়া হাদিস গুলো সহি এবং হাসান হাদিস এই দুই ক্যাটাগরির হাদিসই দেখানো হয় হ্যাঁ বলেন না ওই এই বিষয়ে জানা ছিল যে মানে তারা বলে যে সহি হাদিসে তেমন কোনো মানে ভুল নাই কিন্তু যখন মানে তাদের দাবি হচ্ছে এরকম যে নাস্তিকরা বা অন্যান্য যারা এইসব মানে হাদিসের বিষয়ে যখন তারা কথা বলে তখন তারা যতটা রেফারেন্স হয়েছে চেক করে দেখেন যে আমাদের এখান থেকে কোনো দুর্বল হাদিস দেওয়া হয়েছে কিনা নাকি হাসান আর সহি হাদিসই হয়েছে একটু চেক করে আবার আজকে বিকালে তার সাথে আমার কথা হয়েছিল মানে আমি যেখানে কম্পিউটার শিখি সেই স্যারে

হ্যাঁ আমার কাছে সেই দলিলটা ছিল কিন্তু এই মুহূর্তে তো আমি খুদে একটু খুঁজতে হবে আমার আমি দলিলটা বলে দিতে পারি মুখে বলে দিতে পারি এটা হচ্ছে সাফিয়া সাফিয়ার যে পিতা ছিল মুহাম্মাদের যে বিবি ছিল সাফিয়া সাফিয়ার যে পিতা ছিল হুয়াই আকতাব সেই হুয়াই আকতাব মোহাম্মদ সম্পর্কে বলতো সব সময় বলতো এই ব্যাটা হচ্ছে লুচ্চা এই ব্যাটা হচ্ছে মানে নারী ভোগ করার জন্য এই সমস্ত ধর্মটর্ম বানিয়েছে নারী ভোগ করার জন্য এই রেফারেন্স আমি কয়েকদিন দিন আগে দেখাইছিলাম কিন্তু এখন যে কোথায় আছে

আমি দেখি কি যে আস্তিকদেরও কিছু যুক্তি আছে নাস্তিকেরও কিছু যুক্তি আছে এই সবকিছু মিলাই যখন ই করি তখন মানে কেন জানি মনে হয় যেহেতু এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বা ওই মানে এই পৃথিবী তো আর মানে যা কিছু সৃষ্টি হয়েছে মানে বিনা কারণে বা আপনি আপনি তো আর আসে নাই তো এই সেই দিক দিয়ে আমার মনে হয় যে সৃষ্টিকর্তা একজন আসেন কিন্তু আবার যদি আমি যদি নাস্তিক মাইন্ডে যদি আমি চিন্তা করি তাহলে দেখা কি যে আমার বাবা মা তাদের সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে আমি মানে জন্ম নিলাম বা আমি পৃথিবীতে আসলাম দেন মানে এই আদিম কাল যদি আমি এখন পর্যন্ত বিবেচনা করি তো মানে কোনো মানে ঈশ্বরের তেমন কোনো ই নাই বাংলাদেশ থেকে কিনলে খ্রিস্টান হবে উনচল্লিশ চল্লিশ ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই দেখা যাচ্ছে আচ্ছা একটু বড় করি আমি দেখি আরো বড় করা যায় নাকি এখানে দেখেন এই জায়গাটা তো একটু পড়েন ভাই এখান থেকে একটু লাল দাগ অংশটা একটু পড়েন পড়ে শুনেন আফরার ওমর উমর রাদিয়াল্লাহ থেকে বর্ণনা করেন ইয়াহুদিরা রাসুল্লাহ সাল্লাম এর একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল তোমরা এ লোকটির প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম সে নারী চারা কিছু বুঝে না সমাজে তার একাধিক সহধর্মিনী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে তাদের মন্তব্য হলো যদি নবী হতেন তাহলে নারীদের প্রতি রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই ইবন আক্তবা হচ্ছে সাফিয়া মোহাম্মদের যে স্ত্রী ছিল যুদ্ধবন্দী নারী ছিল সাফিয়া তারপর পরে তাকে বিয়ে করছে সেই সাফিয়ার পিতা ছিল এই লোকটা এই হুয়াই মানে মুহাম্মদের শ্বশুর ছিল এসে অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা সেজন্য কি তারা তাদেরকে হিংসা করে আচ্ছা আচ্ছা তাহলে আপনি দেখতে পেলেন যে কাফেররা মোহাম্মদকে লুচ্চা বলতো নাকি হ্যাঁ হ্যাঁ মানে ওই সময় লুচ্চা বলতো তাহলে আমি তাহলে আমি বুঝতে পারতাছি যে

সুরা আজাব বান্ন নম্বর আয়াত এরপর আপনার জন্যে কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদি তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে তবে দাসির ব্যাপার ভিন্ন এই কথাটার মানে কি ভাই যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে এই কথাটার মানে কি ভাই লাল দাগ মানে কি আল্লাহ মোহাম্মদ কে বলতেছেন যে আল্লাহ মোহাম্মদ কে এই কথা বলতেছেন এই জন্য যে যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে যদি তাদের রূপ আপনাকে মুগ্ধ করে তার মানে আচ্ছা তার মানে মানে মেয়েদের রূপ লাবণ্য কে মুগ্ধ করতে এই জিনিসটা আমরা জানতে পারলাম এখান থেকে আচ্ছা আমরা এখন বুখারি শরীফের একটা হাদিস পড়ি এই হাদিসে দেখেন তো এখানে কি বলা আছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন চুয়াল্লিশ পঁচিশ নম্বর হাদিস পরেন তো ভাই এটা কি বলা আছে এখানে আয়শা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যেসব মহিলা নিজেকে রাসূল সাল্লা আলাইহি এর কাছে হেবা স্বরূপ না এটা সেবা স্বরূপ হবে হেবা স্বরূপ হেবা হেবা স্বরূপ মানে মানে মওরানা ব্যতীত মওরানা ছাড়াই আয়শা তাকে নষ্ট করে দিত যে তুমি এইটাইল আমার সাথে সেক্স করতে পারো তাদের হেবা স্বরূপ নষ্ট করে দেন তাদের আমি ঘৃণা করতাম আমি মনে মনে বলতাম মহিলাদের কি নিজেকে অর্পণ করতে পারে এরপর যখন আল্লাহ তালা এ নায়াত আজিল করেন নাজিল করেন আপনি তাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা আপনার কাজ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা আপনার নিকট স্থান দিতে পারেন আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই তখন আমি বললাম আমি দেখছি যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তাই পূরণ করেন আচ্ছা এই যে শেষ লাইনটা আয়সা জি বলতেছে মোহাম্মদ কে আপনার আল্লাহ দেখি আপনি যাই যাই মনে মনে চান সেটাই তাড়াতাড়ি পূরণ করে এই কথাটার মানে কি ভাই এই কথাটা তো আমার কাছে মনে হইতেছে যে আয়েশা তার মনের ক্ষোভ থেকে বলছেন যে আপনার রব আপনি যা ইচ্ছা করেন তা বুঝছি ভাই বুঝছি এরপরে আপনি দেখেন আহ এই হাদিসটা আরেকটু আরেকটা জায়গায় পড়বেন দাঁড়ান বের করি আহ এই হাদিসটা এবার একটু পড়েন

ইবনু কাইস ইবনু শাম্মাস বা তার চাচাত্য ভাইয়ের ভাগে পড়েন অতঃপর তিনি নিজেকে আজাদ করার চুক্তি করেন তিনি খুবই সুন্দরী নারী ছিলেন নজর রূপ ছিল তার আইসা রাজিয়া বলেন তিনি চুক্তির অর্থ চাইতে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এলেন তিনি দরজায় এসে দাঁড়াতে আমি তাকে দেখে অসন্তুষ্ট হলাম আমি ভাবলাম যে রূপ লাবণ্য তাকে দেখেছি শীঘ্রই রাসুল সাল্লা সাল্লাম তাকে এভাবে দেখবেন এই কথাটার মানে কি ভাই এই মানে কি আমি আমি খুবই সুন্দরী নজর কারার রূপ ছিল তার তো ওই মেয়েটা মোহাম্মদের কাছে আসছে টাকা চাইতে হ্যাঁ চুক্তির ইয়া চাইতে এখন ওই মেয়েটা দেখেই আয়সার মনে করে উঠছে যে এই মেয়েটা তো আমি যেমনি দেখতেছি যে এত সুন্দরী নজরকার রূপ আমার নবীও তো তারা এইভাবেই দেখবে এই কথাটার মানে কি বলেন তো মানে আমি বুঝাইতেছে যে দেখবেন এরকম কিছু মানে সুন্দরী তো মাথা ঠিক থাকবে না তার নবীর এটাই তো বুঝাইতেছে তাই না হম 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 সে তো অসন্তুষ্ট হলো এই যে দরজায় নবীর দরজার কাছে এসে দাঁড়াইতে সে অসন্তুষ্ট হলো মানে বিরক্ত হলো যে এত সুন্দরী মেয়ে নবীর কাছে আসছে এই তো আমার নবী তো এই সুন্দরীটা দেখলে তো না খায় এত ছাড়বে না এই আমার নবী তো যেই ভাই হয়তোবা হয়তোবা অন্য কিছু হয়ে যেতে পারে যে নবী তাকে ইগনোর করতে পারে স্টোরিটা পড়লে তো দেখা যাবে পরে কি হয় এ নবী কিন্তু এটা আবার প্রমাণ করে দিতেছে যে আয়েশার যে ইয়াটা সেটা যে সত্য আচ্ছা দেখা করেন কনসার্টটা সত্য কিনা সেটা দেখা যাক মানে সুন্দরী মানে ইয়া কি আসলো মানে আমরা ঘটনা কি দেখলাম

একটু অসন্তুষ্ট হয়েছে একটু না মোটামুটি অসন্তুষ্ট হয়েছে যে সে তো অনেক সুন্দরী এই সুন্দর আমার মুখের সামনে যে দাঁড়াবে এখন দেখি ঘটনাটার সামনে কি হয় একটু পরের ভাই এরপরে কি হয়েছে তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি জুয়াইরিয়া বিনতুল হারিস আমার সামাজিক অবস্থান অবশ্যই আপনার নিকট স্পষ্ট আমি সাবিদ ইবনু কাইস ইবনু সাম্মাসের বাগে পড়েছি আমি মুক্ত হওয়ার চুক্তিপত্র করেছি চুক্তির নির্ধারিত অর্থ আদায়ে সাহায্য চাইতে আপনার কাছে এসেছি তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন এর চেয়ে ভালো প্রস্তাবে তুমি কি তিনি বললেন কি প্রস্তাব আল্লাহ তিনি বললেন আমি চুক্তির সমস্ত পাওনা শোধ করে তোমাকে বিয়ে করতে চাই তিনি বললেন হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি আয়েশা আয়েসার আদিবতাল্লাহ বললেন রাসু এর রসাল্লাহ সাল্লাম বিয়ে করেছেন একথা সবার মাঝে জানাজানি হয়ে গেল জানাজানি হয়ে গেল তারা তাদের আওতাধীন সমস্ত বন্দীকে আজাদ করে ছাড়তে লাগলেন আর বলতে লাগলেন এরা রাসুল সাল্লা সাল্লাম এর শ্বশুর বংশের লোক আয়েশা রাজি বলেন নিজের গোত্রের কল্যাণের জন্য তার সব তার চাইতে বরকতময় মহিলা আমি আর কাউকে দেখিনি শুধু তার মাধ্যমে বনি মুস্তালিকের একশো পরিবার আজাদ হয়েছে ইমাম আবু দাউদ রাজিউতাল্লাহ এর হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মুসলিম শাসক সরাসরি বিয়ে করতে পারেন আচ্ছা এই হাদিসটার পরে আমরা কি বুঝলাম ভাই এই যে নবী মোহাম্মদ তো মানে সুন্দরী মেয়ে দেখলে তো কি করতো বিয়ে করার পরে সারিয়ে দিতেন বিয়ে করার পরে দিলেন তাদের আচ্ছা এখন আমরা আরেকটা আরেকটা হাদিস পড়ি যেটা হচ্ছে একদম নবী মোহাম্মদের শেষ সময়ের হাদিস বুখারী শরীফের 5264 নম্বর হাদিস এইখান থেকে একটু পড়েন তো যে এই যে আয়েশা থেকে এইখান থেকে পড়েন তো আয়েশা রাদিয়াল্লাহু বলেছিলেন হাই যন্ত্রণায় আমার মাথা গেল তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য দোয়া করব। আয়েশা রাদিয়া তাল্লাহ বললেন হাই আফসুস আল্লাহর কসম আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিনীর সঙ্গে রাত যাপন করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটাও আমরা বললাম

যে আমাদের শ্রেষ্ঠ ছিলেন এটা সেটা তো আপনি আমি চাইছিলাম যে আপনার সাথে একটু কথা বলুক সে যে তার নবীর শ্রেষ্ঠ দিকগুলো নিয়ে নি আসেন এখনি এখনি যুক্ত হতে পারেন এখন তো মানে তার সাথে আমার ফেসবুক এড নাই আমি কালকে কথা বলবো না যে আপনি কথা বলেন তার সাথে পরে আরেকদিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরেকদিন নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা ভাই আমি ঠিক ভাই ভালো থাকেন আসি তাহলে ভাই ভালো থাকেন ভাই আচ্ছা ঠিক আছে শুভরাত্রি ভালো থাকেন